দর্শক মন্ডলী, আজকে আমি আপনাদেরকে 3.5 কাঠা জমির উপরে একটি প্ল্যান দেখা, 2 মিনিটের বাড়ির প্ল্যান দেখাবো। এটা বড় একটা প্ল্যান, এখানে দেখছেন 72 ফিট লম্বা, 35 ফিট চওড়া। এ হচ্ছে আমাদের প্ল্যান। এটা এটা রাস্তার অংশ, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার নিচতলাতে আমরা সিঁড়ি রাখছি, একটা লিফ্ট রাখা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আর একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, আর গার্ড রুম রাখা হয়েছে। মূলত হচ্ছে যে এটা পুরাটা একটা গ্যারেজ হিসাবে কাজ করবে, পুরো অংশ আপনারা দেখতে পারছেন। আর এটা যদি আমরা 2 মিনিটের প্ল্যানটা দেখি, অনেকটা এরকম এই অংশ, এখানে সিঁড়ি আসলো, সিঁড়ি দিকে আপনার প্রথমে ইউনিটে ঢুকবে। ইউনিট ঢোকার পরে একটা ড্রয়িং রুম রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যানটা অবশ্য বড় প্ল্যান, 17 ফিট বা 11 ফিট, মানে 18 ফিট বাই 11 ফিট পাওয়া যাবে মূলত। তারপরে এখানে আছে ডাইনিং, আছে ডাইনিংয়ে দেখছেন 15 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 8 ইঞ্চি। এখানে আর একটা বেডরুম আছে 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এখানে আর একটা বেডরুম 12 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ আছে। এখানে আর একটা বেডরুম আছে 12 ফিট বা 11 ফিট 5 ইঞ্চি। একটা বারান্দা আছে, একটা ফাইল ক্যাবিনেট আছে, ওয়াল ক্যাবিনেট আছে, একটা বারান্দা অ্যাটাচ আছে। এটা একটা কমন বাথরুম রাখা আছে। এখানে একটা লবি রাখা আছে যাতে এদিকে আলো বাতাস আসতে পারে। এখানে একটা কিচেন। এই মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4 রুম বিশিষ্ট একটা ইউনিট, মাত্র 3.5 কাঠার মধ্যে দুইটা ইউনিট একই রকম হয়েছে। এটা একটা ইউনিট দেখানো, বাকি ইউনিটটা দেখানোর চেষ্টা করবো। এখানে একই রকম, প্রথমে ঢোকার পরে একটা ড্রয়িং রুম 18 ফিট বাই 11 ফিট, তারপরে একটা বেডরুম এখানে দেখছেন 10 ফিট বাই 11 ফিট 8 ইঞ্চি। এখানে আর একটা বেডরুম 12 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট, আর এখানে আর একটা বেডরুম দেখতে পাচ্ছেন 12 ফিট বাই 11 ফিট 5 ইঞ্চি। আর এই এই বাথরুমটা হচ্ছে, এই বাথরুমটা এই মাস্টার বেডরুম অ্যাটাচ আছে। এর সঙ্গে একটা আপনারা দেখছেন যে ওয়াল ক্যাবিনেট এবং একটা বারান্দা। আর এইখানে আর একটা যে বেডরুম ছিল তার সঙ্গে বারান্দা এবং ওয়াল ক্যাবিনেট আছে, এবং একটা টয়লেট অ্যাটাচ আছে। এই মোটামুটি ইউনিটে আমরা 1টা 2টা 3টা 4টা রুম, ড্রয়িং রুম আছে, 3টা বাথরুম, কিচেন, এবং এটা এখানে একটা লবি রাখা হয়েছে যাতে এখানে আলো পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এই অংশে। এই মোটামুটি আমাদের অংশ। এখানে কিন্তু লিফ্ট রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন লিফ্ট করা আছে। তো এই মোটামুটি আমাদের ইউনিটে দেখা যাচ্ছে যে 3.5 কাঠার পর 2টা ইউনিট, এবং 1টা ইউনিটে 4টা করে রুম। তো আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িটা নির্মিত হলে এই বাড়িটা কেমন দেখা যাবে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখতে সহজ হবে। তো এখন আমরা দেখছি যে 3Dটা কেমন, এটা দেখব। এই হচ্ছে মোটামুটি সামনের অংশ দেখা যাচ্ছে, দুদিকে 2টা বারান্দা আছে, আপনার টয়লেট অংশ রাখা হয়েছে। বাড়িটা দেখলে অনেকটা এরকম দেখা যাবে। আশা করি যে এটা আপনাদের অনেক কাজে লাগবে। আগামী পর্বে একটি সুন্দর প্ল্যান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, ততক্ষণ বিদায়। আর বাড়ির নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা, এটা আমার এই নাম দেওয়া আছে, 07839069912। এবং আমরা বাড়ি প্ল্যানও করে দিয়ে থাকি, বাংলাদেশের যে কোনো স্থানে আমরা প্ল্যান করে দিয়ে থাকি, এবং স্বল্প মূল্যে এটা কাজগুলো আমরা করে থাকি। তো দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্ত বিদায়।